আপনি জানেন কি, মাত্র 40 টাকা খরচ করেও তৈরি করা সম্ভব 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফ্রিজিং সিস্টেম। এই পদ্ধতিতে খুব সামান্য খরচে টানা 15 থেকে 20 দিন সতেজ রাখা যাবে শাকসবজি ও শস্য জাতীয় পণ্য। ফ্রিজিং এর এই পদ্ধতিটি মূলত একটি প্রাচীন মিশরীয় পদ্ধতি, যাকে বলা হয় জিরপট সিস্টেম। জিরপট আদতে একটি মাটির ফ্রিজ, যার প্রধান উপকরণ হচ্ছে মাটির পাত্র ও বালি। একটি বড় মাটির পাত্রের মধ্যে অপেক্ষাকৃত ছোট একটি মাটির পাত্র কিছুটা বালি দিয়ে রাখা হয়। এরপর পাত্র দুটির মাঝখানের ফাঁকা জায়গা আরও বালি দিয়ে ভর্তি করা হয়, যেটিকে বলা হয় স্যান্ড ইনসুলেশন। পাত্র দুটির আকার এমনভাবে নির্ধারণ করা হয় যাতে মাঝখানে 4 থেকে 6 ইঞ্চি পুরো বালির স্তর দেওয়া সম্ভব হয়। এরপর দুই পাত্রের মাঝখানে রাখা বালিতে পানি দিয়ে পূর্ণ করা হয়, যেখানে পানি বালি দ্বারা শোষিত হয়। বাইরের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হলেও এই ফ্রিজের মধ্যে মাত্র 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। নিম্ন তাপমাত্রা ধরে রাখার জন্য জিরপটের উপর একটি চটের বস্তা দিয়ে তাতে পানি ছিটানো হয়। মাত্র 40 টাকায় তৈরি সম্ভব হলেও 200 টাকা ব্যয়ে তৈরি ফ্রিজে একটি পরিবারের সবজি রাখা সম্ভব। কোনো প্রকার যান্ত্রিক বা বৈদ্যুতিক খরচ ও জটিলতা না থাকায় যে কেউই তৈরি করতে পারেন এই ফ্রিজিং সিস্টেম।